দিনের অন্যান্য সব কাজের মধ্যেই শখের বশে করেন ফটোগ্রাফি। তরুণদের এই প্রতিভাকে বিকশিত করার জন্য সরকারি বিজ্ঞান কলেজ ফটোগ্রাফি ক্লাব আয়োজন করে দুই দিনব্যাপী ফটোগ্রাফি ফেস্টিভ্যাল। সারা দেশের 150 বেশি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে 15 ও 16 জুন দ্বিতীয় সরকারি বিজ্ঞান কলেজ ফটোগ্রাফি ফেস্টিভ্যাল 2023 শিরোনামে সরকারি বিজ্ঞান কলেজ প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়। ফটো এক্সিবিশনের পাশাপাশি দুই দিনব্যাপী এই আয়োজনে ছিল সিনেমাটোগ্রাফি, ফটো ম্যানিপুলেশন ওয়ার্কশপ, অলিম্পিয়াড, ফটো পাজেল, পোস্ট প্রসেসিং কম্পিটিশন, লাইভ ফটোগ্রাফি সহ নানা সেগমেন্ট। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সেগমেন্টগুলো হয়ে ওঠে আরও বর্ণিল। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফটোগ্রাফার এনামুর রেজা এবং সিনেমাটোগ্রাফার রনি শরাফত। তরুণদের ফটোগ্রাফির প্রতি ভালোবাসা মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কথা সাহিত্যিক, সাংবাদিক ও জনপ্রিয় কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। কলেজের সব টিম ছিল, আমরাই ছিল একমাত্র স্কুল পর্যায়ের টিম। তো শুরুতে অনেকটা প্যানিক ছিলাম, কিন্তু গভর্নমেন্ট সায়েন্সের ভাইয়াদের অনেক সহযোগিতা করেছে আমাদের, তারা আমাদেরকে যথেষ্ট উৎসাহ করেছে। আজকে পুরস্কার পেয়ে আমার খুব ভালো লাগছে, আর ভবিষ্যতে আমার প্ল্যান হচ্ছে আমার কলেজের জন্য আরও বেশি পুরস্কার অর্জন করা এবং আমার কলেজের সুনাম আরও বৃদ্ধি করা। আমি 4 বছর ধরে ফটোগ্রাফি করছি, এটা আমার ফার্স্টবার সাবমিট করেছিলাম ছবি। তো এইবারই ফার্স্টে আমি 3rd প্লেস গ্রহণ করি, তো এর জন্য আমার অনুভূতি অনেক ভালো। মানুষের ছবি তো তুলবেন, প্রকৃতির ছবি তুলবেন, এর মধ্যে নদীর ছবি একটু বেশি করে তুলবেন, কারণ আমাদের যে ভৌগোলিক অবস্থা তাতে নদীগুলো খুব দ্রুত মরে যাচ্ছে, দৈহিকভাবে মরে যাচ্ছে, জৈবিকভাবে মরে যাচ্ছে। দৈহিকভাবে মরে যাচ্ছে মানে এটা দখল হয়ে যাচ্ছে, জৈবিকভাবে মরে যাচ্ছে মানে দূষিত হয়ে যাচ্ছে। নদীর পানির যে উপযোগিতা থাকে 5-6 রকম, সেগুলোর কোনোটা আমরা করতে পারি না। তো ফলে আমার দিক থেকে অনুরোধ থাকবে যে এগুলো আপনারা তুললে, এটা যেমন বললাম যে ইতিহাসের প্রথম খসড়া শুরু হয় ফটোগ্রাফি দিয়ে বা মুদ্রণ দিয়ে, তো আপনাদের ফটোগ্রাফিটা এই যে নদীর যে নদীর যে বিবর্তন এবং অবনমনের ইতিহাস, সেইটার প্রথম খসড়া আপনারা তুলতে পারবেন। উৎসবের শেষ দিনে প্রতিযোগিতার বিভিন্ন সেগমেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সময়সংবাদ ঢাকা। প্রতি 2টি শিশুর মাঝে একটি শিশু ক্যাভিটির সমস্যায় ভোগে। ওকে দিন পেপসোডেন্ট, যা অদৃশ্য ছোট ছোট গর্তগুলো সারিয়ে তোলে, ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। আত্মবিশ্বাসী এই হাসিগুলো ধরে রাখতে নিন পেপসোডেন্টের ফ্রি ডেন্টাল চেক আপ। কল করুন এখনই